এরপরে মনে হয় এইটা আইসে এইটা, হ্যাঁ কুনডাউন সিরিয়াল মেনটেন করতাম কেন? জেলখানায় বন্দি আলেমদের মুক্তি দাবি করেন কিনা? জেলখানায় যারা নিরপরাধ হয়ে গ্রেফতার হয়েছে তাদের মুক্তির দাবি আমি করি এবং করতেই পারি, আপনারাও করেন। কিন্তু অপরাধী হয়ে যারা ঢুকেছে তারা আইনের প্রক্রিয়ায় বের হোক সেটা আমি চাই, আইনের প্রক্রিয়ায় তারা বের হয়ে আসুক এটা চাই। আমি কখনো বলতে পারবো না যে আইন ভঙ্গ করে আইনের ঊর্ধ্বে তারা বেরিয়ে আসুক, এটা বললে আমি আইনের চোখে আসামি হব। আর আমি আপনার জন্য আন্দোলন করবো এটা তো হইতে পারে না, তাই না? 500 একে যান কেন? 17-18টা লাশ পড়ছে আপনাদের জন্য, আপনাদের কথা শুনে 17-18টা মানুষের জান দিয়ে দিছে, রাস্তায় তারা জীবন দিয়ে দিছে, আপনি গেছেন 500 একে, আপনার শাস্তি হতো দরকার। এগুলি কেন করেন আপনারা? আপনাদের দিকে সারা দেশ জাতি তাকায় থাকে আর আপনারা এমন কাজ করেন যে কাজগুলি দেখে আমাদের মাথা হেঁট হয়ে যায়, আমরা লজ্জায় মাথা উন্নত করতে বাধ্য। যারা নিরপরাধ তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, আর যারা অপরাধী ওইভাবে মাফ চায় আল্লাহ যদি দয়া করে তাহলে বান্দার মাধ্যমে আল্লাহ তাদেরকে ছাড়া দিতে পারে। আমরা সবার কল্যাণ কামনা করি, কারো বিপদের দিনে কারো দুর্দিনে তাদের বিরোধিতা করা এটা আমাদের কাম্য না, এটা আমরা চাই না। কিন্তু আমরা চাই আল্লাহ তাদেরকে মাফ করুক, তারাও সংশোধন হয়ে আসে। আলেমদের পক্ষে আমরা সবসময় আসি, কিন্তু আলেমরা যেন আলেমানা যে একটা অবস্থা ওটা নিজেরা ধরে রাখেন, আল্লাহর ভরসা করেন। এর চেয়ে ভালো কিছু বলতে পারবো না ভাই। একদিকে আইন প্রশাসন, আরেকদিকে ওনাদের কর্ম, আরেকদিকে আলেম, আমি কোনটা বাদ দিব? একদিকে আইন প্রশাসন, আইন দেশের আইন, আরেকদিকে ওনাদের কর্ম, আরেকদিকে আলেমদের ইজ্জত। এই জন্য আপনারা বুঝে নেবেন এগুলি নিয়ে আলোচনা করা আমি পছন্দ করি না।